হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমি আজ ভূগোল অনার্সের মূলত তৃতীয় সেমিস্টারে যে স্ট্যাটিস্টিক্স আছে, তোমাদের দেখবে স্ট্যাটিস্টিক্সের থিওরি পার্টও আছে, প্র্যাকটিক্যালও আছে। তার জন্য একটা বাংলার গুরুত্বপূর্ণ এবং ভালো বই, এটা হচ্ছে নবোদয় পাবলিকেশনের ডক্টর যুধিষ্ঠির হাজরা ও গোপাল চন্দ্র বণিকের খুব একটা ভালো বই। পার্টিকুলারলি এটা থিওরি পেপারের জন্য খুব ভালো বই, কারণ পুরো ডিটেলস আছে থিওরি পেপার। আমি তোমাদের সব দেখাবো, তবে তার আগে এর দাম দামটা কত আছে একটু দেখে নেই। দেখো এখানে মূল্য দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ মূল্য এখানে দেওয়া আছে 300, 530 টাকা, 530 টাকা, 530 টাকা। এবং এর মধ্যে কি কি আছে আমরা সেটা দেখব, তোমাদের পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমি। দেখো ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্টিশন ভ্যালু, মেজার অফ ডিসপারশন, তোমাদের যা আছে মোটামুটি। দেখো এখানে কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, টাইম সিরিজ ডেটা, তোমাদের যা যাবতীয় যা আছে থিওরি অফ প্রবাবিলিটি, এদিকে সব সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। সব কিছুর কিন্তু থিওরি আছে এখানে, শুধু প্র্যাকটিক্যাল নয়, থিওরি সমেত। যেমন আমি তোমার যদি দেখাই একটু, তোমরা দেখতে পাবে এখানে, দেখো তোমার যদি একটু দেখাই, দেখো বিভিন্ন ধরনের যে ডেটা হয়, ডেটা কালেকশন, দেখো অ্যাকর্ডিং টু সোর্স অফ ডেটা কালেকশন, সেই প্রাথমিক ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, কী কী ডেটা হয়, দেখো দেখো এখানে দেওয়া আছে। দেখো কোয়ান্টিটিভ ডেটা, তারপর এখানে দেওয়া আছে, দেখো এখানে কী বিভিন্ন ধরনের যে কন্টিনিউয়াস ডেটা, গ্রুপ ডেটা, ইন্টারভেল রেশিও ডেটা, সমস্ত কিছু সম্পর্কে তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু সম্পর্কে তোমরা পাবে এখানে, সমস্ত কিছু সম্পর্কে পাবে। তার সুবিধা অসুবিধা দেখো, বিভিন্ন বিভিন্ন সব এইগুলো যে তোমাদের স্কেল অফ মেজারমেন্ট আছে, স্কেল অফ মেজারমেন্ট আছে নয় তোমাদের, সেইগুলোর পুরো তোমরা দেখো থিওরি পেয়ে যাবে। এবং প্রত্যেকটার বিষয়ের সংজ্ঞা পাবে, তাদের বৈশিষ্ট্য পাবে, পার্থক্য পাবে, পুরো যাবতীয় সব কিছু দেওয়া আছে ডিটেলস এখানে। থিওরি প্র্যাকটিক্যাল তো পাবেই, তার সঙ্গে সঙ্গে মূলত এটা থিওরি পেপারের জন্য আমি বলবো খুব ভালো বই, খুব ভালো বই। বিভিন্ন ধরনের ডেটাকে কীভাবে তোমরা অ্যানালাইজ করবে, তাদের তাদের সুবিধা অসুবিধা, পার্থক্য, সমস্ত কিছু সব কিছু দেওয়া আছে। দেখো সমস্ত কিছু দেখতে হবে তোমরা এখানে, থিওরি পার্ট চাই, ট্যাবিউলেশন কীভাবে তৈরি করে, আরো তোমাদের দেখায় যদি এদিকে দেখতে পারো তোমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালগুলো কীভাবে করা আছে দেখে নাও তোমাদের। দেখো এখানে ওজাইবের ওপরে দেখো দেখা আছে, দেখে নাও তোমরা কীভাবে করতে হয়, দেখে নাও কীভাবে কীভাবে কত সুন্দরভাবে দেওয়া আছে, আঁকাগুলো আছে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে, দেখো কীভাবে পার্থক্যগুলো লিখে দেওয়া আছে, পার্থক্য লেখা দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে আঁকাও আছে, প্রত্যেকটা সব কিছু তোমাদের। আমি মানে তোমাদের এটাই বলবো যে তোমরা যদি এই বইটা নাও, তাহলে তোমাদের যা সিলেবাস আছে সব কিছু থিওরি এখান থেকে পেয়ে যাবে, 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, অ্যালং উইথ প্র্যাকটিক্যাল। তো এটা খুবই ভালো বই, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এরকম ধরনের আরও বুক রিভিউ পাবে। এবং ভূগোলের অনার্স 11, 12, ক্লাস 9, 10 সমস্ত কিছু ভূগোলের এখানে তোমরা পড়া বা থিওরি পেপারের উপর পার্টগুলো পাবে। দেখো সমস্ত কিছু বইটার পেজ সংখ্যাই বলে দিচ্ছি, দেখো এখানে দেখো স্ক্যাটার ডায়াগ্রাম দেওয়া আছে, বিভিন্ন পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ পিছনেও দেখো আরও পিছনে বিভিন্ন সালের প্রশ্ন দেওয়া আছে এখানে, প্রশ্নগুলো পেয়ে যাবে। দেখো কত অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের প্রশ্ন যে আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। দেখো আবার দেখাচ্ছি আমি প্রশ্নগুলো, এগুলো প্র্যাকটিস করতে পারবে। আর পেজ সংখ্যা এখানে প্রায় 683, মানে 700-র কাছাকাছি, প্রায় অলমোস্ট 700-র কাছাকাছি। দেখো বিভিন্ন প্র্যাকটিক্যালের কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, এবং বন্ধুদের আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় ভূগোলের, তাহলে আমাকে কমেন্টে জানাও। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।